কেমন আছো সকলে আশা করি থেকে ভালো রয়েছে দুনিয়ার তো যাই হোক কথা আর ইন্ট্রোডাকশনের দিকে আর বেশি না গিয়ে শুরু করা যাক আজকে টপিক আজকে টপিক হলো প্ল্যান ডাইভার্সিটি তো আমি সকলকে আজকে আমরা পড়তে চলেছি আমরা নর্মালি দেখব প্ল্যান ডাইভার্সিটির এটা খুবই মানে বলতে গেলে যে একটা ইন্টারেস্টিং গল্প এবং তার থেকেও বড় ভালো বলা যায় যে একটা ইন্টারেস্টিং টপিক গল্পে গল্পে কত কিছু জানা হয়ে যাবে কত কিছু বোঝা হয়ে যাবে আমরা টেরও পাবো না ঠিক তো দেখা যাক সে গল্পটা শুরু করা যাক বলতে গেলে বায়োলজির উপর তোমাদের যদি কখনো ইন্টারেস্টের কোনো কমতি থাকে তো এই জায়গাটা দ্বিতীয়বার পড়ে নিও তো তোমাদের অনেকটা চলে আসবে সেই ইন্টারেস্টটা কিউরিওসিটি জেগে যাবে এরকম জায়গা বায়োলজিতে আমরা নর্মালি তো পড়ি কি নিয়ে পড়ি আমরা বায়োলজিতে বায়োলজিতে আমরা যে কোনো জীব উদ্ভিদ প্রাণী হ্যাঁ এদের নিয়ে পড়ি বাট প্রশ্ন হলো যে উদ্ভিদ উদ্ভিদ কবির থেকে হলো মানে নাম তাদের কে দিল যে এরা উদ্ভিদ জীব জীবনই বা কখন আসলো আর প্রাণী যে আছে যাদের আমরা প্রাণী বলছি তাদেরকে প্রাণী বলে গণ্যই বাকি করল সবই আমাদের একটা আমাদের কাছে একটা বলতে গেলে কিউরিয়সিটির ব্যাপার এবং আমাদের কাছে খুবই জানতে চাই এরকম একটা ব্যাপার আরে হ্যাঁ না সবাই তোমরা জানতে চাও আশা করি ঠিক তো সেই কিউরিয়সিটিটাকেই আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বলতে চাই যে উদ্ভিদ জীব এই সমস্ত ব্যাপারগুলো আলাদা করাকে বলা হয় শ্রেণী বিভাগ করা যেটাকে ইংরেজিতে বলা হয় ক্লাসিফিকেশন আর আজ বায়োলজির ক্লাসিফিকেশন কবে থেকে শুরু হলো কবে থেকে প্রাণীকে অ্যানিম্যাল আর উদ্ভিদকে প্ল্যান্ট বলে চিহ্নিত করা হলো কেনই বা করা হলো এই নিয়ে আজকের গল্প আশা করি সকলেই সমস্ত যতজন দর্শক বন্ধু রয়েছে সকলেই খুবই এই ব্যাপার নিয়ে যথেষ্ট পরিমাণে ইন্টারেস্টেড আমাদের ভাই বোনেরা ইন্টারেস্টেড কিনা ঠিক না দেখা যাক কে কে করেছে এই কাজ কে আমাদের আলাদা করেছে আজ কুকুরের নামে আমরা গালি খাই মানুষ বলে ধোকা দিই ঠিক কিনা তো এই কুকুর মানুষ এগুলো বানলো কে এগুলো আলাদা করলো কে সেটাই ক্লাসিফিকেশান এবং পুরো জার্নিটাতে আমরা সেটাই শিখব যদিও আমাদের অনেকটা গোল থাকবে দিকে বাট আমরা এই ব্যাপারগুলো নিয়েও আমরা বেশি আলোচনা কিন্তু করব সমস্ত রকম সমানভাবে করবো কথার কথা হলো এটাই তো একজন বিজ্ঞানী ছিলেন অ্যারিস্টেটল অনেকে নাম শুনেছ এরা ইনি ছিলেন বায়োলজির ফাদার তখন বায়োলজি নামটাই কেউ শোনেনি বায়োলজি কী জিনিস তাই কেউ বোঝে না কোনো সাবজেক্টই আসেনি সেই সময়কার লোক প্রথমবার তিনি তখন তো দর্শন হতো ফিজিওলজি তো কী যাই হোক যেটাই বলে আমি দর্শন ইংরেজি ভুলে গেলাম সাইকোলজি না সাইকোলজি তো ইয়ে দর্শনটা ভুলে গেলাম আমি যাই হোক যেটাই থাকুক সেটার মানে আমি বলতে এটা চাইছি যে বায়োলজি মানে জীব নিয়েও চিন্তা করা যায় জীবন নিয়েও চিন্তা করা যায় ফিলোসফির দিকে না গিয়ে ঠিক আছে ফিলোসফি টাইপের না গিয়ে সেই জায়গাটায় জীবন নিয়েও যে চিন্তা করা যায় এই ব্যাপারটা স্পেলিং মিস্টেক হতে পারে এই ব্যাপারটা কিন্তু বলে ফেলেছিলেন অ্যারিস্টেটল আরে হ্যাঁ না অ্যারিস্টোটল বলে ফেলেছিলেন এবার তিনি তাই তাকে ফাদার অফ বায়োলজি বলা যায় ঠিক আছে তিনি যদিও বেশি ইন্টারেস্ট রাখতেন প্রাণীর উপর প্রাণী নিয়ে তার চর্চা সামগ্রী বেশি ছিল তাই তাকে কিন্তু ফাদার অফ জুরোজিও বলা হয় প্রাণীবিদ্যার জমক ঠিক আর তারই স্টুডেন্ট ছিলেন থিও ফ্রেস্টাস গল্প আজকে আমরা শুনব ফ্রেস্টাস থিও ফ্রেস্টাস এক সেকেন্ড আমার কাছে বাংলাটা বেশি সহজ সেফ ইংরেজিটা বলতে পারি লিখতে বোধে মনে মরে গেলেও পারছি না তাই কি না ফাদার অফ তিনি উদ্ভিদ উদ্ভিদবিদ্যার উপর তারই এনারই ছাত্রি এবং উদ্ভিদবিদ্যার উপর তিনি কিন্তু জ্ঞান নিয়ে বসেছিলেন তার চর্চার একটা বিষয় ছিল এবং তিনি প্রথম প্রথম ফার্স্ট বুক যে বইটা লিখেছিলেন ফার্স্ট বুক অব প্ল্যান্ট বোটানি বোটানি তো তিনি প্রথম কিন্তু লিখেছিলেন সেই থিওভ্রেস্টাস তো অ্যারিস্টেটলি যাত্রাটা শুরু করলেন কাজের এবং তিনি ভাবলেন যে এত টাইপের আমাদের চারপাশে এত বৈচিত্র্যতা এত জীব বৈচিত্র্য এত কিছু তো আমাদের তো এদেরকে ভালো মতো সময় মতো স্টাডি করা দরকার কেন স্টাডি করা দরকার তাদের রকম বোঝার জন্য তাদের সামনে আসা তাদের বিলুপ্তি হচ্ছে বা বিলোপ পাচ্ছে বিলুপ্তি হচ্ছে তার কারণ বোঝার জন্য কেমন করে বাঁচিয়ে রাখা যায় তা বোঝার জন্য আর এছাড়া বাঁচিয়ে রাখা যায় সমস্ত রাখা যায় জীবনকে জীবনকে তার জন্য জীবনকে ভালো মতো স্টাডি তো করা দরকার জীবন মানে যার ভিতরে যে জীব যার ভিতরে জীবন রয়েছে জীবকে স্টাডি করা দরকার আর স্টাডি যখনই করতে যাবে যে কোনো জিনিসই স্টাডি করতে গেলে তুমি প্রথমে বলো ফল দুই প্রকার হ্যাঁ ফুল এত প্রকার আমরা আলাদা আলাদা করি এবং আমরা তারপরে সেটাকে স্টাডি করি যেমন বলতে গেলে আমি যদি বলি স্টাডির ব্যাপারে তো একটা গামলা নাও যার মধ্যে অনেক টাইপের ফুল রয়েছে সাদা ফুল হ্যাঁ লাল ফুল হলুদ ফুল ঠিক খাব কি না এরকম অনেক টাইপেরই ফুল রয়েছে আমাদের চারপাশে তাই কি না এবার আমি সেগুলোকে তুলে এনে একদিন তোমার কাছে এক ডালিতে ভরে আমি দিয়ে দিলাম এবার তোমাকে যদি বলি যে এর ভিতরে কত টাইপের ফুল আছে কত টাইপের ফুল আছে তাহলে তুমি কী করবে তাদের দেখবে কিছু হলুদ ফুল আছে সেগুলোকে আলাদা করবে তার মধ্যে কিছু গাঁদা থাকবে কিছু হয়তো সূর্যমুখীও পাওয়া গেল গাঁদাকে গাঁদা বলবে সূর্যমুখীকে সূর্যমুখী বলবে গাঁদা ফুল আলাদা রাখবে সূর্যমুখী আলাদা রাখবে এই সমস্ত কিছু কাজগুলো করবে কিছু লাল ফুল দেখা গেল তার মধ্যে কিছু গোলাপ ছিল কিছু ছিল গোলাপ ছিল কিছু ছিল জবা আবার যেগুলো সাদা ফুল ছিল তার মধ্যে কিছু ওই বারো মাসে যে ফুল পাওয়া যায় সেটা ছিল কিছু ছিল ধরে নাও রজনীগন্ধার মতো তো এই সমস্ত ব্যাপারগুলো তুমি কি করলে প্রথমে তো রং দেখে আলাদা আলাদা করলে তারপরে তাদের বৈশিষ্ট্য দেখে আলাদা আলাদা করলে আমরা যখনই গুছাই আমাদের মা বোন হ্যাঁ তারপর ঠাকুমা যত আমাদের প্রতিবেশী রয়েছে সেই আগের লোক রয়েছে এখন তো সেই সমস্ত চল উঠে গিয়েছে তো আগে যত টাইপের লোক রয়েছে তারা সকলেই চেষ্টাটা এইটা করতো যে তারা সমস্ত কিছু এক জায়গায় বসে ডালি নিয়ে বসে সময় ধরে বসে সেই জিনিসগুলোকে আলাদা করতো এবং প্রত্যেকটা ফুলের মালা বানাতো কখনও দুটো ফুল মিলিয়ে কখনো পাঁচটা ফুল মিলিয়ে কখনো সেফ একটা ফুল নিয়ে করতো কি না অবশ্যই করতো একসাথে ডালিতে বন থেকে সমস্ত ফুল কুড়িয়ে নিয়ে আসতো তারপরে সেখান থেকে বানাতো এবং আসতো সে যুগ চলেই গেছে আসতো মোবাইলের যুগ কিন্তু তারও একটা আলাদা মজা ছিল ঠিকও আছে আজকেরও একটা আলাদা মজা রয়েছে তো যে কোনো জিনিসই স্টাডি করার জন্য অ্যারিস্ট প্রথমে কি করা দরকার ক্লাসিফিকেশন তুমি যদি সেই অ্যারিস্টেশনের সময় জন্মাতে তাহলে তুমিও যদি তোমারও যদি ইন্টারেস্ট হতো তোমারও যদি এই বোধগম্য হতো কারণ রাজিস্ট্রেশনের সময় তো অনেকেই জন্মেছিল সেরকম বাট সিফ অ্যারিস্টেটলই মনে মনে অ্যারিস্টেটলে ধরেছিল এই কথাটা যে আমাদের জীবকে নিয়ে চিন্তা করা দরকার এবং তাদেরকে কি করা দরকার দরকার স্টাডি করা আর যদি তুমি তোমার ব্রেন তোমার মস্তিষ্ক এতটুকুটা চলে আসে যে আমাদের এদের নিয়ে স্টাডি করতে হবে তো তুমি প্রথমেই যাবে সেই জিনিসটা ক্লাসিফিকেশন করতে একটা লিস্ট বানাতে আমরা সবজি নিতে গেলেও প্রথমেই একটা লিস্ট বানাই লিস্টও কিন্তু এক টাইপের ক্লাসিফিকেশন করা এক দুই তিন চার করে ক্রমানুসারে সেটাকে লেখা তো ক্লাসিফিকেশন এতটাই গুরুত্বপূর্ণ আর ক্লাসিফিকেশন তিনি করতে ধরলেন এবং আমি যেমন বললাম যে তিনি জীবন বিজ্ঞানের জনক তো সেই জনক হিসাবে তিনি প্রথম প্রথম কিন্তু জীবনবিজ্ঞানের জনক যাকে বলা হচ্ছে সেখানে কিন্তু এটা বিচার করা চলবে না সে বোটানি ছিল না সে জুলজি নিয়ে করেছে হ্যাঁ তার পরবর্তীকালে আমি একটা এই কথাও বলেছি যে তাকে জুলজি ঠিক আছে ভাই পুরো জীবন বিজ্ঞান নিয়ে পড়েছে তার না হয় নব্বই পার্সেন্ট জুলোজিকে দিয়েছে দশ পার্সেন্ট বোটানিকে দিয়েছে বাট দশ পার্সেন্টটা তো অনেক কাজের না প্রথম দিয়েছে তার আগে কেউ কোনো দিন ভাবেনি নি সম্বন্ধ ভাবেনি বা ভাবলেও আলাদা করে ভাবেনি চিন্তা করেনি তাই না তো তিনি অতটুকু কাজটা করেছেন তো আপাতত তিনি যতটুকু ভোটানিতে কাজ করেছেন সেদিকেও আমরা দেখবো জুলোজি দেখবই তো তিনি কি করলেন অ্যারিস্টেটল তিনি ক্লাসিফিকেশন করলেন ক্লাসিফিকেশন করলেন এবং ক্লাসিফিকেশন করলেন কটা ফর্দে কটা গ্রুপে তিনটা গ্রুপে গাছকে ভাঙলেন এবার আমি তোমাকে যেটা কিছুক্ষণ আগেই বললাম যে ডালিতে ফুল দেওয়া রয়েছে তুমি ওটাকে গাদা গোলাপ এই সবেও আলাদা করতে পারতে কিন্তু ইজি কি ছিল সবার আগে যেটা চোখে পড়ছে যে কিছু জিনিস হলুদ আছে কিছু জিনিস লাল আছে কিছু জিনিস সাদা আছে তার মানে তোমার জন্য ইজি হতো এত ঝামেলার মধ্যে এত টাইপের ফুল রয়েছে সেগুলোর মধ্যে এই কোন বেসিস কোনো একটা বেসিস কোনো একটা কিছুর উপর নির্ভর করে যদি তোমাকে ক্লাসিফিকেশন করতে দেওয়া হয় তোমার কাছে কিন্তু সবচেয়ে ইজি কাজ ছিল কি বলো তো যে তুমি রং ধরে সেই ফুলগুলোকে আলাদা করবে তোমার কাছে বাকি জিনিসও ছিল বা তুমি রং ধরে করবে কারণ সেটা বেশি ইজি ছিল সেরকম আমি যদি বলি যে প্ল্যান্টকে আলাদা করতে হবে সবার প্রথমে তোমার মাথায় কি আসবে আমরা এখন অনেক কিছু জানি ডাইকট জানি হ্যাঁ মানে জিনিসপত্রি মনোকট জানি আরো অনেক আরও অনেকে অনেক কিছু বলে দিবে থ্যালোভাইটা ব্রাইফাইটা যাই না কি বলবে হ্যাঁ অনেক কঠিন কঠিন ব্যাপার হয়ে গেল হ্যাঁ তারপরে ফুল কোনো গাছে ফুল ফোটে কোনো গাছে ফল ফোটে এগুলোও কঠিন ব্যাপার হয়ে গেল এর থেকেও সহজ বলো কিছু তখন গাছে ফুল ফুটছে ফল ফুটছে লোক নিয়ে চলে যাচ্ছে এবার ফুলটা কি ফলটা কি এলোই বা কোথার থেকে তাতে কারোর কিচ্ছু আসা যায় না একটা লোক কি করবে তখন সবার প্রথমে গাছ যেদিন তুমি দেখেছো সেদিন তুমি কি দেখেছো সর্বপ্রথমে কিছু গাছ দেখেছো খুবই ছোট ঘাস তাই কি না খুবই ছোট খুবই ছোট কিছু গাছ দেখেছ কিছু গাছ দেখেছ একেবারে বনবৃক্ষ এটাই তো সবার আগে গাছ বলে চিনতে পেরেছ একেবারে জন্মের শুরুতে যে ঘাস সেটাও অনেক পরে জেনেছ সবার আগে তোমার চোখে ধরা পড়েছে কিছু গাছ ছোট কিছু গাছ মাঝারি কিছু গাছ বড় এটাই সবার আগে চোখে পড়ে এবং তারও তাই পড়েছিল তাই সে যে ফুলের ব্যাপারে জানতো না না। ফুলের ব্যাপারে যেটা দিয়ে সমস্ত গাছকে আলাদা করা সবচেয়ে যে তারা বাড়ছে কেমন করে গ্রোথ হ্যাবিট বলতে কেন বোঝানো হচ্ছে আর কি বোঝানো হচ্ছে গ্রোথ তারা জন্মাচ্ছে তারা বড় হচ্ছে তাদের বড় হওয়ার একটা প্রক্রিয়া আছে তুলসী গাছ কখনোই অসত্য গাছের সমান হয়ে কোনো দিন জন্মাবে না সে যতই ভালো জায়গায় তাকে জন্মানো হোক না কেন জন্মাবে কি না কোনো দিন জন্মাবে না তো এখান থেকে আমাদের বোঝা যায় যে তুলসী গাছ কিন্তু যখন আবার নতুন একটা তুলসী গাছ জন্ম নিবে তখন সে অতটুকুই হবে যতটুকু তুলসী গাছ হয় সঠিক খবর তো এই এই যে ব্যাপারটা এই রকমটাকে আমরা কি বলতে পারি আমরা বলি গ্রোথ হ্যাবিট মানে বড় হওয়ার একটা প্ল্যান বা একটা অভ্যাস কে কেমন বড় কে কতটা বড় হচ্ছে হাইট বলা যেতে পারে ইজিলি বাট একটু বেশি ভালো লাগে শুনতে না ব্যাপারটা তো একই যাই হোক তো কথার কথা হলো গ্রোথ হ্যাবিট হিসাবে তিনি গোটা প্ল্যান্টকে তিনটা ভাগে ভাগ করলেন আচ্ছা তো তিনটা ভাগে ভাগ করলেন তার মধ্যে কিছু ছিল হার্বস ছিল আর কিছু ছিল সবথেকে বড় আর একটু ছোট আর একটু ছোট হার্ব সার্ভস এবং ট্রিজ এই তিন ভাবে তিনি ভাগ করলেন অবশ্যই হার্ব সার্ভস ট্রিজ কি সেটা আমরা একটা আলাদা ক্লাসে সেটা নিয়ে কথা বলবো আবার তিনি যখনই গেলেন ক্লাসিফাই করতে ক্লাসিফাই করতে গেলেন তাই কিনা অ্যানিমেলকে ক্লাসিফাই যখন তিনি করতে গেলেন অ্যানিমেলকে তিনি দুটো গ্রুপ তিনি খুঁজে পেলেন যে রকম আমরা দুটো গ্রুপ পাচ্ছি অ্যানিমেলের যেটার উপর বেশ করে আমরা একে ভাগ করতে পারি সে দুটো গ্রুপ তিনি পেলেন অ্যানিমেলের উপর পরীক্ষা নিরীক্ষা করে তিনি পেলেন দুটো ব্যাপার যার বিষয়ে যার বেসিসে ভাগ করা যায় কারোর মধ্যে রেড ব্লাড সেল প্রেজেন্ট ছিল রেড ব্লাড সেল মানে বুঝে নিশ্চয় গেছ কণিকা লোহিত রক্ত কণিকা প্রেজেন্ট ছিল আর কিছুর মধ্যে সেই লোহিত রক্ত কণিকা কী ছিল অ্যাবসেন্ট কিছু প্রাণীর মধ্যে আমরা সবার আগে তাই দেখেছি আরশোলা রক্ত আলাদা রকম আমাদের রক্ত আলাদা রকম আমরা পদ্ম পড়েছি একে ঋণতে দুটো কুসুম হিন্দু মুসলমান অনেক জায়গায় আমরা এটাও দেখেছি যে কি বলে যে জাত পাত ধরম নিয়ে যখনই ধর্ম নিয়ে যখনই কথা হচ্ছে তখনই সিনেমাতে অনেক সময় আমরা দেখেছি যে দেখ নানা পার্টিকারের আমরা অনেক যে মুভি সেখানে আমরা দেখেছি যে রক্ত কি আলাদা দুজনের গায়ে দুজনের রক্তের রঙে লাল তাই না এরকম ডায়লগ আমরা অনেক শুনেছি অনেক শুনেছি আমাদের নর্মালি যে টেলিভিশনে যে মুভি রয়েছে আছে সেখানে আমরা দেখেছি আর এটাই সবার আগে চোখে পড়ে যে কার রক্ত কেমন হ্যাঁ কোন প্রাণী কেমন রক্ত রক্তই আমাদের সব সবার প্রথমে আমাদের অ্যানিম্যালের মধ্যে আমাদের চোখে পড়ে একটা বাচ্চাও রক্ত চেনে তাই না রক্ত কেটে গেলে কি রক্তের রঙ কী এটাই চিনতে পারে একটা অ্যানিমালের মধ্যে এটাই সবার আগে চিনতে পারে গাছে গাছেও দেখতে যায় যে গাছে রক্ত আছে কিন্তু বেরোয় না ঠিক তো রক্ত তো সেই রক্তের উপর বেশ করে ভাগ করলো যে কারোর কাছে রেড ব্লাড সেল প্রেজেন্ট রয়েছে কারোর কাছে রেড ব্লাড সেল অ্যাবসেন্ট রয়েছে দেখো ব্যাপারগুলো কিন্তু খুব ইজি আর ইজি এই জন্য যে তিনি প্রথম করেছিলেন এখন আমরা যদি চিন্তা করতে যাই সেই রকম ব্যাপারগুলো তো আমাদের কাছে বিশাল কিছু মনে হবে না তার কারণ একটাই যে এগুলো খুব ইজি ব্যাপার কিন্তু তিনি প্রথম এই ব্যাপারগুলোতে দেখেছিলেন তাই এই জিনিসগুলো এত গিয়ে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায় তো যখনই আজও আমরা আমাদের ভেতরে যে অসুখ আসে তখন আমরা অ্যানিমিয়া বলি যখন আমাদের ভেতরে এর রোহিত রক্তকণিকার পরিমাণ কম হয়ে যায় তো যাদের ভেতরে কম ছিল বা ছিলই না রেড ব্লাড কর্পাসেল তাদেরকে বলা হলো সেই অ্যানিমিয়া আর যাদের ভেতরে ছিল তাদের বলা হলো ইনামিয়া অ্যানিমিয়া আর ইনামিয়া অ্যানিমিয়া কেন বোঝা গেল অ্যানিমিয়া যখনই হয় কত রোগের নাম পড়বে সেখানে থাকবে অ্যানিমিয়া কত সিমটমের নাম পড়বে সেখানে থাকবে অ্যানিমিয়া অ্যানিমিয়া মানেই হলো যে সেখানে রক্তের কমতি রয়েছে হ্যাঁ অ্যানিমিয়া নিজেও একটা অসুখ তো একটা অ্যানিমিয়া একটা এনিমিয়া এ আর ইয়ের ডিফারেন্স অ্যানিমিয়া মানে এ আছে না এখানে এ যখনই থাকবে সেখানে বোঝা যাবে যে ওই জিনিসটা অ্যাবসেন্ট আছে তো এখানে রেড ব্লাড সেল মানে আর বি সি রেড ব্লাড কর্পাসেল কি রয়েছে অ্যাবসেন্ট আর মানে রেড ব্লাড কর্পাসল কি রয়েছে প্রেজেন্ট আমার কথাটা বোঝা যাচ্ছে এত ক্লিয়ার হলো ঠিক এর পরে চলে আসি তিনি এতটুকু বলে ছেড়ে দিলেন তারপরে তার সাথে তিনি একজন বাচ্চা ছেলের সাথে দেখা করলেন এবং পরবর্তীকালে তার যে উচ্চাকাঙ্ক্ষা তার এই তখন তো তার দুদিনই হয়েছিল বায়োলজির জন্ম তখন তো বায়োলজির জন্ম হয়েছে সেটাও কেউ জানতে পারিনি না বুঝেছে কি যে একটা এমন একটা সাবজেক্ট যার উপর আজ আমরা পড়াশোনা করব আলাদা করে হ্যাঁ জানছে কি কেউ কেউ কি কথাটা না সে কথা কেউ মানবে না তো তিনিও দেখলেন যে একটা বাচ্চা ছেলে তার খুবই কি হয়েছে যে এর উপর উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তিনি যেগুলো কাজ করেন তিনি তাকে বললেন এবং তাকে নিজের স্টুডেন্ট বানিয়ে নিলেন ছাত্র বানিয়ে নিলেন নাম ছিল থিওপ্রেস্টাস তিনিও গুরুর কথা শুনে গুরু নোট পড়েই সমস্ত কিছু গুরু যা যা পড়ালেন সেখানে সমস্ত কিছু বুঝে নিজের মতো করে বুঝে নিয়ে তিনিও কি করলেন গুরুর পথদর্শন অনুসারে তিনি গ্রোথ হ্যাবিটের রাস্তা ধরে তিনি আরো ভালো মতো ক্লাসিফিকেশন করার ব্যবস্থা করলেন নতুন করে করার চেষ্টা করলেন তার কাছে কোথাও একটু ব্যাপারটা অন্ধকার অন্ধকার লাগছিল তাই কিনা খবর এটা ঠিক ওরুকমি যে আমরা একবার যখন পড়ি তখন আমাদের মনে হয় যে আমাদের পড়াটা বোধহয় হয়ে গেছে আমরা তো বুঝে গেছি আমাদের কাছে বোধহয় সম্পূর্ণটা জলের মতো পরিষ্কার কিন্তু জলের মতো পরিষ্কার না জলের নিচে ঘোলা আছে সেটা কিন্তু তখন বোঝা যায় যখন কেউ আমাদের কাছে পড়া ধরে সেরকম অ্যারিস্টেটলও তিনি যা কাজ করছিলেন যা জ্ঞান অর্জন করছিলেন তিনি একা করছিলেন তার কাছে মনে ছিল তিনি সব কিছু করছেন বা তিনি আরেকজনকে বলছিলেন আরেকজনকে বোঝাচ্ছিলেন ব্যাপারটা আর সে বুঝছিল এবং তার যে পুরো জার্নিটা সেটাকে ম্যাপে পরিণত করছিল যে কোথায় তিনি ভালো কাজ করছেন কোথায় খারাপ কাজ করছেন যেমন একটা ভিডিও ছাড়ার পর তোমরা ভালো ভালো কমেন্ট করো কিছু খারাপ কমেন্ট করো কিছু মাঝারি করো তাতে কি হয় যে আমরা বুঝতে পারি তোমরা আমাকে ম্যাপ করতে পারো যে এর এখানে খারাপ লাগছে এর এখানে ভালো লাগছে এর এটা ঠিক এর ওটা খারাপ তাই কিনা থিওপ্রিস্টাসের কাছে গিয়েও তিনি জিনিসটা সমস্ত তার আইডিয়াগুলো বলছিলেন তিনজন নিয়ে স্যাটিসফাই ছিলেন যে আমি সমস্ত কিছু বলছি আমি সবার প্রথমে করছি তার চোখে হয়তো ধরাও পড়েনি এই ব্যাপারগুলো তো থিওপ্রিস্টার সব বুঝছিলেন মানে বলে যে না বিন্দু থেকে বিন্দু জুড়ে দেওয়া কারি সে কারি মিলানা হিন্দিতে বলে তো তিনি সব মিলাচ্ছিলেন মিলাতে গিয়ে তার একটুখানি আশ্চর্য হলো এবং একটুখানি মনে হলো যে ক্লাসিফিকেশানে বোধহয় কোথাও কমতি একটু গুরুর থেকে গেছে তিনি কিছুই করলেন না সমানের সাথে সেটাকে একটু সংশোধন করার ব্যবস্থা করলেন গুরুর পারমিশন নিয়ে সেই তার নাম হলো কি কি গুরু রেখেছিলেন সন্ডার হার্বস চার ভাগে তিনি পুরো ক্লাসিফিকেশনটা কিন্তু করে ফেললেন ঠিক বোঝা জায়গায় চার ভাগে ভাগ করলেন চার রকম হাইট দেখে তাদেরকে আলাদা করলেন ঠিক আছে ঠিক এরপরে তো এ ছিল ছেলে আর ইয়ের গল্প বলতে পারো যে বড়দের কাছ থেকে বা দাদুদের কাছ থেকে যেমন গল্প শোনা সেরকম করে বয়স্ক টিচারের কাছ থেকে থিওব্রিস্টের সমস্ত গল্প শুনছিলো এবং তার দেখানো রাস্তায় এসে পাক ফেলছিল এতে গেল সেই প্রথম দুজন প্রথম দুজনের কথা যারা এইটা এই ব্যাপারগুলোকে নিয়ে তারা কতটা কি করেছে ক্লাসিফিকেশন তাদের কত ভালো গেলাম না তারা যে চিন্তা করেছে এগুলো নিয়ে তার জন্য আমাদের বায়োলজিটা আরও আগিয়ে গেছে নাহলে হয়তো আরও একশো বছর লেগে যেত বায়োলজি নিয়ে চিন্তা ভাবনা করতে তো ব্যাপারগুলো যখন হয়ে গেল। এবং অ্যারিস্টটল ছিলেন অ্যারিস্টটল ছিলেন এবং অ্যারিস্টটল কী হয়ে গেলেন অ্যারিস্টটল যখন ফাদার ও বায়োলজি বলে তাকে সম্মান দেওয়া হলো তার সাথে সাথে থিওফ্রিস্টেস ছিলেন তাকে ফাদার অফ সরি প্ল্যান বোটানি বলে সম্মানিত করা হলো ততদিনে লোক সম্মান করছে ফাদার বলছে তারপর এই সাবজেক্টটা নিশ্চয়ই ভ্যালু রয়েছে ততদিন লোক বুঝে গেছে যে এই সাবজেক্টটা একটা ভ্যালু রয়েছে এবং তারা যেখানে কাজ ছেড়েছেন ওটুকু যা রিসার্চ করেছেন উপরই বেশ কিছু নতুন মাথা নতুন মগজ আবার কাজ করতে ধরল এবং তারা ক্লাসিফিকেশন করলো আরেকভাবে নাম দিল প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশন কি নাম দিল ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন করা কেমন করে হলো এবং এটা প্র্যাকটিক্যাল হলোই বা কেন প্র্যাকটিক্যালি ততদিনে এবং তার অনেক বর্ষ আগের থেকে এরা এনারা তো এনারা দুজন যে থিওফ্রেস্টাস এবং অ্যারিস্টেটল ছিলেন তারা তো তারাও খুব সিম্পল কাজ করেছিলেন তারা কতটা গাছ বড় কতটা গাছের হাইট হচ্ছে তার উপর তারা যেটা হলো যে সমস্ত আচার আলোচনা আচার বিচার করছিলেন কিন্তু আরও একটা ব্যাপার হলো তখন যখন আচার বিচার নয় কিছু ইউজ ওই জন্য প্র্যাকটিক্যাল নাম দেওয়া হয়েছে যে একটা গাছ বড় ঠিক আছে করেছ সেই অনুসারে ক্লাসিফিকেশন একটা গাছ ছোট ঠিক আছে বাট এতে লাভ এই ক্লাসিফিকেশান করে কার কি লাভ হবে দুটো গাছ আমরা অবশ্যই জানবো প্র্যাকটিক্যালি যদি গাছকে আমাদের আলাদা করে কাজ করাতেই হয় তাহলে গাছের উপর আমাদের যে নির্ভরতা আমরা রচনা করে এসেছি যে গাছ আমাদের মাতা ও ভাই গাছ আমাদের পিতা কত টাইপের ছড়া কত টাইপের ইয়ে নিয়ে লেখা রয়েছে তো সেই সমস্ত এই যে এত টাইপের বর নিয়ে কবিতা লেখা রয়েছে বরঞ্চ তার উপরেই একটু ক্লাসিফিকেশান করা হোক তাতে ফায়দা এটা হবে লাভ এটা হবে যে যারা মানুষ মানে আমরা মানুষেরা যখন যখন বনের উপর নির্ভরশীল হচ্ছি আর সেটাকে যদি ক্লাসিফাই করি তাহলে আমরা বনের উপর আরও ভালো মতো নির্ভরশীল হতে পারবো তার থেকেও বড়ো খবর যে আমরা বনকে বাঁচিয়ে রাখবো বনকে সময় মতো ইউজ করব বনকে এইভাবে স্টাডি করবো যাতে বাঁচিয়ে রাখা যায় আরে ঠিক কি না এবং পুরো ব্যবস্থাটাকে সেরকম করে করবো যাতে বাঁচিয়ে রাখা যায় সবাইকে বাঁচিয়ে রাখা যায় তাই প্র্যাকটিক্যাল বলা হচ্ছে প্র্যাকটিক্যাল মাইন্ড দিয়ে খুবই প্র্যাকটিক্যালি এই ব্যাপারটাকে করা হলো কি করা হলো যে এই যে কোনো একটা প্ল্যান্ট সে যে প্রোডাক্ট দেয় সে প্রোডাক্টের উপর বেস করে ক্লাসিফাই করা হলো প্রোডাক্ট বেস্ট ক্লাসিফিকেশান প্রোডাক্ট বেসড ক্লাসিফিকেশন এবার প্রোডাক্ট লিভ যে ক্লাসিফিকেশন বা প্রোডাক্ট বেসড ক্লাসিফিকেশন কেমন করে হলো সেটা বুঝাই যে কিছু ছিল যে গাছ থেকে অয়েল বেরোতো তেল বেরোতো তাদের বলা হলো অয়েল ইয়েল্ডিং প্ল্যান্ট কিছু গাছের সুতো থেকে আমাদের জামা কাপড় খাদের জামাকাপড় মেড ইন ইন্ডিয়া জামা কাপড় তৈরি হতে থাকল মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই তো সেই যে মোটা কাপড় যে মায়ের দেওয়া মায়ের দেওয়া মানে আমাদের মায়ের মানে আমাদের দেশের মাটিতে বেড়ে ওঠা যে সমস্ত গাছ এবং সেখান থেকে যে ফাইবার পাওয়া যাচ্ছে সেই ফাইবার থেকে গাছ মোটা কাপড় তৈরি হচ্ছে তো সেই ফাইবার যে সমস্ত গাছ দিচ্ছে তাদেরকেও এর মধ্যে ফেরা হলো সেটাও একটা প্র্যাকটিক্যালি বুঝতে তাদেরকে আলাদাভাবে রাখা হলো কেউ কেউ আমাদের জীবন বহু সময় থেকে যখন এগুলো কোনো রকম চলই ছিল না তখন থেকে মেডিসিন তৈরি হচ্ছে আর সব মেডিসিনই কিন্তু অলমোস্ট শুরুই হয়েছে কিন্তু গাছ থেকে ঔষধি বলা হতো সেই রামায়ণের সময় থেকে হুম অসত্য বা টিকা তো সেই যে গাছের সেই গুরুত্ব মেডিসিনের জন্য তো মেডিসিন প্ল্যান্টস কাছ থেকেই প্রথম ওষুধ আসা শুরু হলো তো মেডিসিন প্ল্যান্ট প্রাণীর ভেতরেও ওষুধ প্রাণীর ভেতরেও যে ব্যবস্থা রয়েছে ওষুধ বানানোর বা আজ আমরা ভাইরাস থেকে বাচ্ছি সব কিছু বাচ্ছি প্রাণী থেকেই বাচ্ছি তো সে তো গেল তো প্রথমে মানুষ এই সমস্ত ওষুধ শুরু করতে কোথা থেকে মেডিসিন পেত কিন্তু প্ল্যান্ট থেকেই তো সেটাও একটা অনেক বড় ডিপেন্ডেন্সি ছিল প্ল্যান্টের উপর এছাড়াও আমাদের রোজকার জীবনে আমাদের দরকার হয়েই যায় স্পাইসেস রোজকার জীবনে দরকার হয়ে যায় মশলাপাতি তার উপর একটা ভালো জোর দেওয়া হলো যেমন এবার তোমাদের কাছে খুব ইজি হবে ব্যাপারটা যদিও মনে রাখতেও পারো ওই জায়গাটা একটু ইউ করা তো করা যেতে পারে মানে এটুকুই যথেষ্ট রয়েছে কিন্তু এটাও খুব একটা চাপের হবে না তাই যে নাও যেমন নারকেল তেল পাওয়া যায় তো নারকেল বাদাম তেল পাওয়া যায় তো বাদাম গাছকে এর মধ্যে ফেলা হলো গ্রাউন্ডনাট এছাড়াও যেখান থেকে তৈরি হয় আমরা তুলার কাপড় পরি কটন জুট তাঁতের কাপড় সমস্ত কিছু আছে তাছাড়াও মেডিসিন আমরা পাই হলুদ থেকে টারমারিক তুলসী থেকে আমরা পাই গার্লিক থেকে আমরা পাই আদা থেকে আমার স্পাইসেসও আমরা কিন্তু টার্মারিক থেকেও পাই গার্লিক থেকেও পাই যদি প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশন করা পর্যন্ত সবাই মোটামুটি স্যাটিসফাই হয়ে গেছে যে না এবার ক্লাসিফিকেশনটাকে কেউ তো সিরিয়াসলি নিচ্ছে তারাও নিয়েছিল কিন্তু তখন বাকিরা সিরিয়াসলি নেয়নি এখন দুনিয়া নিচ্ছে মানছে কথাটা এবং মানছে বলেই এর মধ্যে আবার কিন্তু এই সম্পূর্ণ ব্যাপারটাকে গ্রোথ হ্যাবিট যেমন পুরো ফেলিয়ার করে ফেলিয়ার করে মানে কি একেবারে আলাদা করে ক্লাসিফিকেশান অন্যদিকে নিয়ে যাওয়া হলে ঘুরিয়ে খুবই দেখানো হলো দুনিয়াকে যে আমরা বায়োলজি সম্বন্ধে বিশাল কিছু জানি আমরা বায়োলজি ক্লাসিফিকেশান করছি আমরা বায়োলজির সায়েন্টিস্ট এটা দুনিয়ার যখন দেখা শুরু হলো তখন এই ক্লাসিফিকেশনটাকে খুবই কিন্তু মার্কেটে চললো ভ্যালু পেল আদর পেল কারণ সবার স্বার্থ সিদ্ধি হচ্ছিল যার অয়েল নেওয়ার সে ভালো করে অয়েল নিচ্ছিলো সব গাছকে কে পিসছিল না সিফ ছিল কোকোনাটকে যার মেডিসিন দরকার সে টারমারিক কে পিসছিল তুলসি কে পিসছিল গার্লিক পিসছিল স্পাইসেস দরকার তাও টার্মারিকই দিয়ে দিচ্ছে গার্লিকই দিয়ে দিচ্ছে তো এই ব্যাপারগুলো নিয়ে খুব ভালো মতো হলো এবার এটা হয়ে গেলো পারমানেন্ট কেউ আর এই ব্যাপারটাকে ফেলে যেতে পারলো না যে এটা একটা জাস্ট মজা হয়েছে কোনো সিরিয়াস কাজ হয়নি এই কিন্তু বলা না তো মানুষ তো এটাকে পুরোপুরি ক্যান্সেল করতে পারলো না কি করলো যে এর ভেতরে বেশ কিছু খুদ এবং আরো সংশোধন করার চেষ্টা করলো কি দেখা যাচ্ছে আমি আমরা এখনই বললাম যে আমরা স্পাইসেস পাচ্ছি টার্মারিক থেকে গার্লিক থেকে আবার আমরা মেডিসিনও পাচ্ছি টার্মারিক থেকে গার্লিক থেকে এবং এটা তুমি ইচ্ছা করে দুটো এক্সাম্পল লিখলাম যাতে আমি আমার নিজের পারপাসটা বোঝাতে পারি তোমাদেরকে আমি দুটোই কেন লিখলাম তো দেখো মানুষ কেমন করে ড্রব্যাক বের করছে খুব ধরে মানুষ কেমন করে দেখে নাও এটা কেমন টাইপের ক্লাসিফিকেশান কেমন টাইপের শ্রেণী বিভাগ যে কোনো একটা প্রকারের মধ্যে আর একটা প্রকারের উদাহরণ এসে ঢুকে যাচ্ছে তার মানে স্পাইসিসের উদাহরণ টার্মারিক মেডিসিনের উদাহরণ টার্মারিক তার মানে তো স্পাইসিস আর মেডিসিন দুই জায়গাতেই টার্মারিক আছে এটা কেমন টাইপের শ্রেণী বিভাগ হলো আলাদাই করবো অথচ একসাথে রাখবো এটার মানে তো কিছু হলো না হলো না আলাদা আলাদা করে আলাদা আলাদা জায়গায় রাখতে হবে তখন না বোঝা 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 গুছানো হলো প্রথমে দালি থেকে সমস্ত ফুলকে আলাদা আলাদা গুছালাম তবে সবগুলো মিলে এক জায়গাতেই রেখে দিলাম দালি খুলছি গাঁদা হলুদ এ সব দেখতে পাচ্ছি একসাথে তা তো করার জন্য কিচ্ছু না হয়নি আরে হ্যাঁ কি না আমার কথা বোঝা যাচ্ছে কিনা এখানে কিন্তু সেই কেস হলো টার্মারিক গার্লিক এরা মশলাও দীত ওষুধও দিত দীত ওভারল্যাপ করা শুরু করলো লোকের কাছে এটা সহ্য হলো না এবং লোক বলল যে এই ক্লাসিফিকেশন ঠিক নাই রং ক্লাসিফিকেশন বা এই ক্লাসিফিকেশন যদি চালাতেই হয় তাহলে কি করতে হবে মডিফিকেশন করতে হবে হ্যাঁ কি না পরে আর্টিফিশিয়াল সিস্টেম আসলো এই সমস্যা সমাধান করতে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন আর্টিফিশিয়ালি ওয়েবলগুলোকে দেখার ব্যবস্থা করা হলো যে আর্টিফিশিয়াল সিস্টেম আমরা ইউজ করি যদি কোনো উন্নতি হয় এটা আর্টিফিশিয়াল কেন কি হলো এখানে बेस्ड অন ওয়ান অর মোর মরফোলজিক্যাল ক্যারেক্টার এবার লোক প্রথম সব খোলা শুরু করলো গাছকে খোলা শুরু করলো উদ্ভিদকে জানা শুরু করলো এতদিন ধরে অ্যারিস্টটল ছিল ছিল এরপরে প্র্যাকটিক্যাল হলো এই সবই সমস্যাটা কি হলো সেটা বলি এরা কারণ না সিরিয়াসলি কোনো কাজ করছিল না মানে এরাও নিজের একটা স্বার্থে যে আমরা এইভাবে স্বার্থ মানে স্বার্থ নেই স্বার্থ মানে কি যে নিজের খাটনি কমাতে চাইছে গাছে কে গাছের মতো করে কোথায় যেন একটা গাছকে গাছের মতো করে তো এরা করছিল না এরা নিজেদের কেউ ইউজ করছিল কেউ যা দেখলো ইজি করে জাস্ট ক্লাসিফাই করতে হবে করে দিলো যেমন অ্যারিস্টোটাল থিওপ্রেস্টাল তাদের মধ্যেই পড়ে আরে হাইট নিয়ে কি হবে করে কেন করবো হাইট নিয়ে কোনো লক্ষ্য নাই করা যাই ক্লাসিফিকেশন দেখতে ওই পেলাম ওই ক্লাসিফিকেশন করব হাইট দিয়েই করব বাতরের সময় থেকে আমরা জানতে পারছি যে বড় গাছ কোনটা ছোট গাছ কোনটা এই ক্লাসিফিকেশন করে দিয়ে বসে আছেন পুরোপুরি

এবার মানুষ নিজের জন্য বা কারোর জন্য বা কিছু না নাথিং নেভার কবি কোনো না এখন সে প্ল্যান্টকে খুললো এবং দেখল যে প্ল্যান্টের ভেতরে কি কি রয়েছে এবং সেটার ভেতরে কেমন করে সেটাকে স্টাডি করা যায় এবং সেই স্টাডিটা করার পর দিন ক্লাসিফিকেশনে হাতে দিয়ে গেল এবার কেমন করে স্টাডি করলো এবং কি কির উপর হাত দিয়ে গেল কী কী নিয়ে তারা স্টাডি করলো এই ব্যাপারে কিন্তু আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই কথা বলছি অত্যন্ত মজাদার অত্যন্ত আনন্দ সহকারে জিনিসগুলোকে ক্লিয়ার করা রয়েছে তো এই রকম ব্যাপারে একেবারে মিস করা কিন্তু নিজের পায়ে নিজে মারার মতো খারাপ খুব ভালো চলছে আমাদের পড়া আমি অনেকবার পড়েছি এই জিনিসটা বুঝেছি এই জিনিসটা তোমাদের প্রথমবার বোঝাচ্ছি এই জিনিসটা এর আগেও বুঝিয়েছি তাই না করার পরও আমার বলতে ভালো লাগছে তো 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 সেই নতুন করবে। তোমাদের কতই লাগবে। সব নতুন নতুন কনসেপ্ট পাচ্ছ তাই না অবশ্যই তো সেই যে একটা উদ্যম সেটাকে জাগিয়ে রেখে আমরা আজ বিদায় নিব কারণ পরবর্তীতে লোক আরো সংশোধন করলো কেমন করে সে ব্যাপারে আমরা তখন জানব তাই কি না তখন আমরা গোটা ব্যাপারটাকে তখন অতটা আরো ভালো করে জানব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মিশন সাহা সাইনিং আউট বাই বাই